जय सोना सोना, টনি কক্কর গানটা প্রথম, তারপরে এক্সচেঞ্জ নাটক, তারপর হগাই হয়ে গেই ইন্ডিয়ান হট গান, তারপর বাবু খাইছো। ওয়া, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো। না বাবু, আমরা খাই নাই। সো বাবু খাইছো গানটার সাথে আমরা অনেক আগে পরিচিত, অনেক আগে বাবু খাইছো গানটা আমরা শুনছি দেখছি। সো এখন আমরা একটা ব্যানারে দেখতে পাচ্ছি, হিরো আলমের বাবু খাইছো, নায়ক থেকে গায়ক। গুড, এক্সিলেন্ট ব্যাপার। নায়ক থেকে গায়ক হিরো আলমের বাবু খাইছো, সো না দিয়ে আবার হেডলাইনে কি দিছে দেখেন, হেডলাইনে দেখেন বাবু খাইছো সো সো। এইখানে থাম্বনেলে কি লেখা আছে দেখেন, বাবু খাইছো সহকারে সো। আর আপনি এইখানে দেখেন এই যে এদের হেডলাইনে কি, নায়ক থেকে গায়ক, দাড়ি বুঝলাম, হিরো আলমের বাবু খাইছো সোটা কি ভাইয়া, সোটা কি, এখানে সো নিশো, যাই হোক বাবু খাইছো সো। তারপরে দেখা যাক হিরো আলম আলমস বাবু খাইছো বাংলা নিউ সং 2022, যাই হোক 2020 সাল শেষ হয়ে যাচ্ছে, হিরো আলমের ধামাকা গানটা আমরা দেখে আসি। সো এই যখন করলাম, তুমি হলে বাবু আমি তোমার হিরো, বললে তোমার টেলিফোন, বললো তুমি বাবু খাইছো, যাদের ধৈর্য আছে তারা গানটা পুরোপুরি শুনতে পারবে। সো আমি সরাসরি কমেন্টে চলে যাচ্ছি, আপনারা কমেন্ট দেখেন কে কে কি কমেন্ট করছে, কি কি মন্তব্য করছে। সো আমি সরাসরি চলে যাচ্ছি, যাই হোক নিউজ রিপোর্টার 8 ঘন্টা আগে কমেন্ট করছে, আমার কেউ মাইরালা বাপে জীবনেও এমন গান শুনেনি। ইয়েস গুড, এনার কমেন্টে লাইক দিছে 327 জন, আনলাইক 327 জন, রিপ্লাই দিছে 10 জন। যাই হোক, জিডিভি টিভি 2 ঘন্টা আগে কমেন্ট করছে, চলচ্চিত্রে 12টা বাজার পর সঙ্গীদের বাসায় সারবো, হু 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 হু, হা হা হা, কঠিন অবস্থা দেখছেন ভাইয়ারা, চলচ্চিত্রের 12টা বাজার পর সঙ্গীতের বাজায় সারবো, হু হু হা হা হা। গুড, লাইক দিছে 84 জন, 2 জন রিপ্লাই দিছেন। পরে এমডি ফয়সাল শখ ভাইয়ের কমেন্ট একটা আমার পড়ি, শীতকালে এইসব গান না করার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে, কারণ এখন হাসতে অসুবিধা হচ্ছে। ভাই কি কমেন্ট করছিস, তোর কমেন্ট শুনে আমার হাসি বাইর হচ্ছে। শীতকালে এইসব গান না করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে, কারণ এখন অসুবিধা হচ্ছে। যাই হোক, পরবর্তী কমেন্টে চলে যাই, টনি মারাস কিছু বলার নেই, শুধু হাসি আসতেছে, হাসি চাপাইয়া রাখতে পারতেছি না, আমার মতো কে কে আসছেন এমন। আমিও আছি, আমিও আছি, আমিও হাসি থামাইতে পারতেছি না, তবু আমি কমেন্টগুলো কন্টিনিউ করে যাবো আপনাদের দেখানোর জন্য। সো আপনারা কন্টিনিউ করে যান। তারপর আপনারা দেখতে পাচ্ছেন গানের থেকেও কমেন্ট পড়ে ভালো লাগছে যাদের, ইয়েস, গানের থেকে কমেন্ট পড়ে আমার ভালো লাগতেছে, আমার আপনাদের কেমন লাগতেছে জানা মানে এই ভিডিওতে কমেন্ট করে। তারপরে প্রাঙ্গুট, গান শোনা পরে নিজেকে অনেক বড় বোকা বোকা, ওকে ভাই আর আরেকবার আমি পড়ার চেষ্টা করি, গান শোনা পরে নিজেকে অনেক বড় বোকা দা মনে লাগছে, আমার নিজেরই লাগছে নাকি অন্যদের একই অবস্থা। জি ভাইয়া, অন্যদেরও একই অবস্থা, আপনার মতো অবস্থা। তারপর একরাম আহমেদ, ডাক্তার মাহফুজুর রহমানের দিন শেষ, হিরো আলমের বাংলাদেশ, গুড, এটা সুন্দর কমেন্ট করছেন, ডাক্তার মাহফুজুর রহমানের দিন শেষ, হিরো আলমের বাংলাদেশ। যাই হোক, মহেন্দ্র শুন, আমার ঘরে ইঁদুরের অনেক উৎপাত ছিল, আমার ঘরে ইঁদুরের অনেক উৎপাত ছিল, একদিন এই গানটা লাউড স্পিকারে ছাড়লাম, আলহামদুলিল্লাহ এখন ঘরে একটাও ইঁদুর নেই, ধন্যবাদ হিরো আলম ভাই। গুড ভাই, আপনি এক্সিলেন্ট কমেন্ট করছেন, আসলে আপনি আপনার কমেন্টে কি বুঝাইতে চাইছেন একটু আমার কমেন্টে আপনি একটু বিস্তারিত বলে দিয়েন বা আমাকে ইনবক্স করিয়েন, আমি আপনার কমেন্টে সেরকম কিছু বুঝি নাই। আপনি যদি হিরো আলমের গান দিয়ে আপনি মনে করেন আপনার বাসায় ইঁদুর তাড়াচ্ছেন, গুড, তবে আমার টিপসটা দিয়ে না, আমিও আমার বাসায় ইঁদুর অনেক আছে, আমার আশেপাশে
অনেক ইঁদুর আছে, এই আমার ক্যামেরা ব্যাগ ইঁদুর কেটেই ফেলছে অটোমেটিক। সো আমি চাই যে আমার বাসার ইঁদুরগুলো যাক, তারাই এই। তারপর দিতে কমেন্ট আমার চলে যাচ্ছি, ভিডিও অনেক লং হচ্ছে, তবু একটু কষ্ট করে দেখবেন, ভাল লাগবে। রোহিত আইডি, জীবনে প্রথমবার সার্চ দিয়ে ডিসলাইক দিতে আসলাম, আমার মতো কে কে আসছেন? দেখছেন ভাইয়া, ওনার ভিডিও মানে ওনার ভিডিও ভিডিও এতই ভালো হয়েছে যে এতই পাবলিকের কাছে ভাল লাগছে, এই কারণে জীবনে প্রথমবার সার্চ দিয়ে উনি এই ভিডিওতে আনলাইক দেওয়ার জন্য আসছে। বুঝতে পারছেন কতটা কষ্ট করে আসছে উনি, সার্চ দিয়ে আনলাইক দেওয়ার জন্য আসছে এখানে। সো এক্সেলেন্ট, গুড, আপনার জন্য আমার অসংখ্য অসংখ্য তালি, একটা ধন্যবাদ। তারপরে দেখি চ্যানেল সরুয়া, সান্ডাল সরুয়া, হ্যাঁ, এই গান শুনে আমার ভাইয়ের ক্যান্সার ভালো হয়েছে, গুড। এই গান শুনে আমার ভাইয়ের ক্যান্সার ভালো হয়েছে, গুড, এক্সেলেন্ট কথা ভাইয়া, আপনার ভাইয়ের ক্যান্সার ভালো হয়েছে, পরবর্তীতে আপনার ভাইয়ের আরও ক্যান্সার ভালো হবে, দোয়া করি, আশা করি ভালো হবে। অতি শীঘ্রই শব্দ বোমা আসিতেছে, গুড। আবু সাইদ, মাহফুজ রহমান আর রদ্দুর রয় এদেরকে পিছনে ফেলতে পেলতে এই গানে বীর্যপাত শরীর সূত্র পাত হলো, ভাই কি আর বলি, এই কমেন্ট পড়তে আমারই কেমন লাগতেছে। সো আমি আর বেশিক্ষণ আমি বেশি পড়তে পারবো না, বেশি কমেন্ট পড়লে দেখুন আমি এই ভিডিওটা লং হয়ে গেছে এবং আমি অধৈর্য, মানে আমি কি যে বলতেছি মানে বুঝতে পারতেছি না যে আমার কি হবে। সো এই কমেন্টগুলো পড়ে আমি সারা হাস হেসে হেসে যাবে, নি কান্না করতে যাবে, নিজেও জানি না। সো আমি আর বেশি কন্টিনিউ করবো না, দু একটু কমেন্ট পড়বো, সো আপনারা আমার সঙ্গে থাকুন। এই গান শোনার পর এখন আরো হাগু আসে না, শুধু পাদু আসে, গুড ভাইয়া, আপনার হাগু আসে না পাদু আসে। সো আরো তিন বেলা শুনেন, তিন বেলা শোনার পর আশা করি আপনার পরবর্তীতে পাদ এবং হাগা দুটাই একসঙ্গে হবে। সো কি করতে হবে আপনার, এই গানটা আরো তিনবার শুনতে হবে, ধৈর্য সহকারে সম্পূর্ণ গানটা শুনবেন। জাহিদ হাসান, এই গান শোনার চেয়ে আমার এক্সের পাদের আওয়াজ বেশি ভালো ছিল, কি ভাই, এই গান শোনার চেয়ে আমার এক্সের পাদের আওয়াজ বেশি ছিল, গুড, এক্সিলেন্ট কথা বলছেন আপনি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি নেক্সট কমেন্টে, নেক্সট কমেন্টে। তানজিল 1.2M 2 হর্স এগো, কমেন্ট পড়ে কে কে হাসতেছেন, কমেন্ট পড়ে সবাই হাসতেছে আপনার মতন, দাঁত খেলে হি হি হি, ওকে ঠিক আছে। দা মরাল টিভি, আল্লাহ আমাদের এদের হাত থেকে রক্ষা করো, ই আল্লাহ আমাদের এদের হাত থেকে রক্ষা করো, আমিও আমিও দা মরাল টিভির মতো, আমিও দা মরাল টিভির মতো একটু মুনাজাত করে দিলাম, ওকে। তারপর তারপর কমেন্ট আমার চলে যাচ্ছি, হিরো আলম ভাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু সবাইকে দিয়ে সব কাজ হয় না, গানটা না করলে মনে হয় ভালো হতো, এই গানটা আপনার ভালো হয়নি, গুড। একজন একটা ভালো কমেন্ট করছে, এত কমেন্টের মধ্যে একজন ভালো কমেন্ট করছে, মানে এত কমেন্টের মধ্যে একজন মানে হৃদয়বান হৃদয়বান সহনশীল একজন ব্যক্তি পাওয়া গেছে, যে হিরো আলমকে অ্যাকচুয়ালি পছন্দ করে, লাইক করে, ভালোবাসে, তার অনেক বড় ফ্যান, তার ডাইহার্ড ফ্যান। এই জন্য একটা ভালো কমেন্ট করছে, হিরো আলম ভাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু সবাইকে দিয়ে সব কাজ হয় না, কথাটা ঠিক, গানটা না করলে ভালো হতো, ইস, গানটা না করলে ভালো হইতো, এই গানটা আপনার ভালো হয়নি। এনার কমেন্টের ওপর ভিত্তি করে আপনি কী বলেন, আপনারা কী বলেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই ভিডিওতে। আর আমাকে আবার যদি আপনাদের ভালো না লাগে আমাকেও গালিগালাজ করতে পারেন, তবে বেশি গালিগালাজ করবো না, বেশি গালিগালাজ করলে কিন্তু এরকম শব্দ বোমা দেবো, ডিং ডিং করে উড়ে চলে যাবেন আপনারা। নিসারউদ্দিন, আই নিড দিস ইজ কাইন্ড অফ দ্য নিসার আই নিড দিস ইজ কাইন্ড অফ কনফিডেন্স ইন মাই লাইফ, গুড। কে তুমি বাসা দুলাইয়া পাশা অকুল কুঞ্জে বেশিয়া গঞ্জে না খাইয়া তাজা, কেন তুমি পান করিলে মেয়াদ উত্তীর্ণ গাজা, কি আর বলি, আবার একটু পড়ি, আপনারা আমার সঙ্গে থাকুন, আবার একটু পড়ি। কে তুমি বাসা দুলাইয়া পাশা অকুল কুঞ্জে বেচিয়া গঞ্জে না খাইয়া তাজা, কেন তুমি পান করিলে মেয়াদ উত্তীর্ণ গাজা, গুড, এক্সিলেন্ট। তারপর সৈনিক গ্যালারি, আদালতে রিমান্ডের পরিবর্তে হিরো আলমের গান শোনানোর আবেদন করছি, ভাই আপনি কোনটার সাথে কি তুলনা করছেন,
একবার আপনি মানে ভাবেন আপনি কোনটার সাথে কি তুলনা করছেন। আদালতে রিমান্ডের পরিবর্তে হিরো আলমের গান শোনানোর আবেদন করছি, তাহলে আসামিদের কি হবে ভাইয়া? আসামিদের তো হাসতে হাসতে মরতে হবে, আমি আমার মনে হচ্ছে যে আসামিদের হাসতে 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 মরতে হবে কি? ঠিক আছে, সো আমার পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি। আবিদ খান কামরুল, আলহামদুলিল্লাহ এটা শোনার পর এখনো বেঁচে আছি, গুড। আপনি এটা শোনার পর এখনো বেঁচে আছেন, আপনি আরো বাঁচার জন্য এই গানটা আরো দুই তিন বেলা শুনেন, আশা করি ভালো লাগবে। এই গানটাতে যারা ডিসলাইক দিছে ওদেরকে বলেন যা লাইক দিতে। কে কে? শাহিন ফরহাদ, কে কে আমার মতো কমেন্ট পড়তে আসছেন? জি ভাইয়া, আপনার মতো কমেন্ট পড়তে আমিও আসছি, অনেকে আসছে। যেমন আমি কমেন্ট পড়তে আসছি এবং একটা ভিডিও তৈরি করে গেলাম আপনাদের জন্য যে কমেন্ট পড়ে পড়ে, তো দেখেন কি অবস্থা তাহলে এখানে। মিথুন খান, বিয়েতে এই গানটি ছাড়লাম, গান শুনে কেউ পালালো, বউ পালালো। মিথুন খান বিয়েতে, মিঠুন খান, মিঠু খান বিয়েতে এই গানটি ছাড়লাম, গান শুনে বউ পালালো, গুড। আপনার বউ পালাইছে ভাই, আপনি আবার বউ নিয়ে আসেন বা গানটা আবার ছাড়েন, আবার যদি আপনার বউ আসে গানটা শুনে। ইট ইস মিলন, এই পুরোটা গান সহ্য করে যারা শুনতে পারবে তারাই বীর পুরুষ। ইয়েস ভাইয়া, এই গানটা যারা সম্পূর্ণ শুনতে পারবে তারা বীর পুরুষ। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আপনি কি পুরোটা শুনছেন? আপনি যদি পুরোটা শুনে থাকেন আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনি কমেন্ট করবেন। রফিকুল ইসলাম, কয়েকদিন যাবত কষা সমস্যায় ভুগতেছিলাম, এই গান শোনার পরে এখন কষা সমস্যা দূর হয়ে পাতলা পায়খানা হচ্ছে। ভাই আমি তো কমেন্ট পড়তে পারতেছি না, আপনাদের যে আপনারা যে যে কমেন্ট করছেন আমার মুখ দিয়ে বাইরে হচ্ছে না, মানে হচ্ছে একটা শব্দ, আপনারা শব্দ বোমা এখানে ইয়া করে গেছেন, দিয়ে গেছেন। সো যাই হোক, আমরা নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। নিউজ সুকাত, আজকে সব বাবুর শেষ দিন। ইয়েস, আজকে সব বাবুর শেষ দিন। ফুড পান্ডায় বিশ অর্ডার করছি, এই গানটা পার্সেল করে পাঠিয়ে দিছি, এই গানটা পার্সেল করে পাঠিয়ে দিছে। কঠিন ব্যাপার ভাইয়া, আপনার কঠিন ব্যাপার। কান রবি, ফুড পান্ডায় বিশ অর্ডার করছি, এই গানটা পার্সেল আকারে পাঠিয়ে দিছে, গুড ভাইয়া, পার্সেল আকারে পাঠিয়ে দিতে ভালো। শকুন হাসান, যারা দুই লাইন শুনে রাগ এই কমেন্ট বক্সে আসছো বকা দেওয়ার জন্য একটা লাইক দিয়ে যাও। হ্যাঁ ভাইয়া, তোমাকে লাইক দিবে, তোমাকে এইভাবে এইভাবে ঠাপায় ঠাপায় লাইক দিবে। হ্যাঁ, তুমি আসছো এইখানে লাইক নিতে, এই কমেন্টে এখানে তুমি এসে লাইক নিতে না, গুড। যে লাইক দিছিও আবার, ও 23 জন লাইকও দিয়ে দিছে আবার, গুড। এম জি মনির, গাজার প্যানিক এতই হয়েছিল যে বাড়ি যাইতে পারছিলাম না, এক বন্ধু এসে গানটা শুনালো, মাশাল্লাহ এখন বাড়ি যাচ্ছি, গুড। ভাই আপনি বাড়ি যান, আপনি দৌড়ে জোরে যান, আপনি হেঁটে হেঁটে যান, আপনি লাফে লাফে বাড়ি যান। শারমিন আহমেদ, এটা কি গান? আইটেক বিডি, গানটা শোনার পর 5 দিন পাগল ছিলাম, আপনাদের কি অবস্থা একটু জানায়েন। ইয়েস ভাই, গানটা শোনার পর আপনি যে 5 দিন পাগল থাকেন তাহলে আপনি আসলেই পাগল হয়ে গেছেন, কারণ গানটা 3 দিন আগে রিলিজ হয়েছে। আমি যখন ভিডিও করতেছি গানটা 3 দিন আগে রিলিজ হয়েছে, আর আপনি এখানে কমেন্ট করছেন গানটা শোনার পর আপনি 5 দিন পাগল ছিলেন, সো আপনি আসলেই পাগল। তারপর নাফিসা আঞ্জম, বাংলা গানকে এইভাবে ধর্ষণ করার জন্য হিরো আলমকে নাফিসা আঞ্জম, বাংলা গানকে এইভাবে ধর্ষণ করার জন্য হিরো আলমকে কি করা উচিত? ইয়েস, বাংলা গানকে ধর্ষণ করা হয়েছে, আপনার মতে হিরো আলমকে কি করা উচিত? আপনি কি করা উচিত তার রেজাল্ট আপনি আমার কমেন্টে দিয়ে না, আমি যদি বাদ দিলাম। মাঝে মধ্যে এসে ঘুরে যাই শুধু অস্কার বিজয়ী কমেন্টের জন্য, গুড, এক্সিলেন্ট ভাই, আপনাকে একটা লাইক দিলাম, এই আপনার কমেন্টে একটা লাইক দিয়ে দিলাম। সুজন এখন, এই গান শোনার পর আগে আমার কেন মরণ হলো না? সুজন এখন, এই গান শোনার পর আপনার আগে কেন মরণ হলো না? সো আপনি আমার এই কমেন্টে একটু জানাই দিন, আপনি যদি আবার মরতে চান আমি আপনাকে সাহায্য করতে পারি, আমি আপনার পার্সেলে যে বিষ পাঠিয়ে দিতে পারি। হে এস এম নাজমুল ইসলাম হৃদয়, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমি আর গান শুনুম না, গুড। তারপর দেখি কি অবস্থা। বাট আই মাস্ট অ্যাডমিট ইন দ্য কনফ্লিক্ট লেভেল, কমেন্টে মজা নেওয়ার আমার মতো কে কে আসো? কমেন্টে মজা নেওয়ার জন্য আপনার মতো অনেকেই আছে, সো আমরা নেক্সট ইয়ে চলে যাচ্ছি।
বাংলা যাই হোক, আমার ভালো লাগতেছে না, আমি আর কমেন্ট পড়বো না, ইতিমধ্যে 20 মিনিট বক বক করে ফেলছি, এইসব অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে, সো আমি আর বেশি কমেন্ট করতে পারবো না। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে পরবর্তী সব কমেন্টগুলো আপনারা পড়বেন ভিডিওর মাধ্যমে, আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানায়েন এবং লাইক দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের পরবর্তী ভিডিও লাগবে কি লাগবে না। এরকম যদি পরবর্তীতে আপনাদের ভিডিও লাগে, সেই ক্ষেত্রে আমি আবার কষ্ট করে আমার সময় দিয়ে এরকম কমেন্টে একটা ভিডিও তৈরি করব, বা আপনারা কোন ভিডিও কমেন্ট পড়তে চান আমাকে একটু জানায়েন, আমি চেষ্টা করবো আপনাদের আপনাদের দেখানোর জন্য। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যা বললাম একটু শুনিয়েন। সো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কমেন্টটা অনেকজন করছে, সো লাইক আনলাইক ডিসলাইক উঠে দিলে ভালো হবে ভিডিও থেকে আমার মনে হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এপিসোড নিয়ে। সো টেক কেয়ার, বাই বাই।